দিন যায় মা, চুলগুলো একটু আঁচড়াতে দাও না, দেখো তো এখন চুলের মধ্যে কি গিট, আমি কিভাবে আঁচড়াই। আম্মু এখন একটু প্লিজ বলো। কি বলতাম? ওই যে তখন থেকেই তো আমি বলতেছিলাম এটার জন্য জিজ্ঞেস করতেছি। আবার শুরু হয়ে গেছে, তুমি বলতেছি না আমি জানি না। তুমি আমাকে কত দিনই শিখাইছো, নৌকা বানানো শিখাইছো, ইংলিশ শিখাইছো, কত কিছু শিখাইছো, তা এটা আমাকে শিখাইতে পারবো না? আরে বাবা সব কিছু কি আমি জানি, আমি জানলে তো বলতাম। ধুর তোমার মাথা আর চিরুনি করা লাগবে না, যাই আর ভালো লাগে না। না লিখতেছো? হ্যাঁ লিখতেছি। হোমওয়ার্ক ভালো করে করো। আম্মু প্লিজ একটু বলো। আরে বাবা আমি তো জানি না, কি জামাই ফেললো তুমি আমাকে, আমি যদি জানতাম তোমাকে কি বলতাম না? আম্মু যেমন তোমার খুবই দরকারি, প্লিজ। খুবই দরকারি আমি বুঝতেছি, কিন্তু আমি তো ব্যাপারটা জানি না। তুমি এখন ঠিক মতো হোমওয়ার্ক করো, আমার তো অনেক কাজ আছে। দূর কেউই কিছু বলে না, আজকে আমি জানাই ছাড়বো যে কিভাবে গেম বানায় আর কিভাবে গেমটা ভিতরে ঢুকাই ল্যাপটপে। দেখি সুজানা, হাই হাই, আমি যদি জানতাম কিভাবে গেম বানায় তাহলে তো হইতোই, আমি তো জানি না রে বাবা। আমি কি জানি কিভাবে গেম বানায়? তুমি আমার কথা শুনাই সুজানা, তুমি বোঝার চেষ্টাই করতেছো না, আজকে সারাদিন বলতেছো না না না। আস্তে 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 আস্তে, কি অবস্থা, তুমি মাটির মধ্যে বসে আছো কেন? সকাল থেকে আমাকে জিজ্ঞেস করতেছে গেম কিভাবে বানায়, গেম কিভাবে বানায়, গেম কিভাবে বানায়। এখন আমি কি জানি গেম কিভাবে বানায়? আমি কি জানি? আমি বলতেছি আমি জানি না, আমি জানি না, আমি জানি না। সে কি করছে, তোমার এই যে অফিসের ব্যাগ থেকে ল্যাপটপটা বের করছে, বের করে স্ক্রু ড্রাইভার নিয়ে আসে, খুলতেছে। এখন জানতে হবে কিভাবে বানায়, কিভাবে এটার মধ্যে ঢুকে। কি হইছে মা, তুমি কি জানতে চাচ্ছো? আমি চাচ্ছি যে কিভাবে এগুলো করতে হয়, আমি যে এত কিছু দেখি কিন্তু আমি কোন সময় এগুলো তো বানাই না, গেম দেখি, গেম খেলি, এগুলো তো কোন সময় করি না, এগুলো বানাই না। তুমি বানাইতে চাচ্ছো? সেটা ঠিক আছে, কিন্তু এটা জানতে হলে তো তোমাকে প্রোগ্রামিং জানতে হবে, এগুলো যারা বানায় তাদেরকে প্রোগ্রামার বলে। তিনি এখন আর দিনকাল অনেক পাল্টে গেছে, এখন শুধু বড়দের না, এখন ছোটরাও সব পারে। তোমার কি জানার ইচ্ছা আছে যে কিভাবে গেম বানায়? গেম বানাতে চাও? আচ্ছা ঠিক আছে, গেম বানানো যাবে। তার জন্য আমি তোমাকে বলি, এই প্রোগ্রামিং ব্যাপারটা যখন তুমি জানবা তখন তুমি আস্তে আস্তে গেম বানাতে পারবে, তুমি অ্যাপস বানাতে পারবে, ওই যে অ্যানিমেটেড যে কার্টুনগুলো আছে এই অ্যানিমেশনগুলো তুমি বানাতে পারবে, এগুলো তুমি সবই পারবে, বুঝতে পারছিস? সত্যি আম্মা জান, এটা তুমি অবশ্যই পারবে। ও কিভাবে পারবে, ছোট মানুষ না তুমি যে বলছো। হায় রে তিন্নি, এখন ইন্টারন্যাশনালি এডুকেশনাল সিস্টেমটার অনেক আপগ্রেড হয়েছে, ঠিক আছে, সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে গেছে, এখন প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে না, সব কিছু যেরকম উন্নতি হয়েছে বাচ্চাদের পড়াশোনা শিক্ষা ব্যবস্থাও উন্নতি হয়েছে। আমি তো বুঝলাম বিদেশে এগুলো নাকি শিখায়, শুধু বিদেশে না রে বাবা, আমাদের বাংলাদেশেও এটা হচ্ছে। বাংলাদেশে? হ্যাঁ বাংলাদেশে বাচ্চাদেরকে প্রোগ্রামিং শেখানো হয়। হ্যাঁ বাংলাদেশেই বাচ্চাদের জন্য বিশেষভাবে একটা কোর্সের ব্যবস্থা করেছে মজারু। তোমার বাচ্চার মাথায় কি আসছে জানো, ও এই ল্যাপটপের মধ্যে গেমটা কিভাবে বানাইলো, সেটা ল্যাপটপের মধ্যে কিভাবে ঢুকাইলো, এই জন্য সে ল্যাপটপ নিয়ে না 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 এটার জন্য তোমাকে ওই যে মজারুতে একটা স্পেশাল কোর্স আছে বাচ্চাদের জন্য, যেটার নাম হচ্ছে প্রোগ্রামিং ফর কিডস, ওইটার মধ্যে তিন্নি আবার দুইটা লেভেল আছে বুঝছো। একটা হচ্ছে সুজানার বয়সী, লাইক 6 থেকে 8 বছর পর্যন্ত যে বাচ্চারা, ওদের জন্য হচ্ছে টডলার, হ্যাঁ প্রোগ্রামিং ফর কিডস, এটা হচ্ছে ফার্স্ট একদম বেসিক লেভেল। আর এরপর উঠছে যারা একটু বড়, যাদের বয়স হচ্ছে 9 থেকে 12, তাদের জন্য রয়েছে হচ্ছে প্রোগ্রামিং ফর কিডস এর জুনিয়র লেভেল। হ্যাঁ, এবং এইখান থেকেই ওরা আসলে বেসিকটা শিখতে পারবে।
হ্যাঁ, সো বিশ্বের অন্যান্য দেশে যে শিক্ষা তোমার যে কারিকুলামটা ইন্টারন্যাশনাল, সেই কারিকুলামটা ওরা মেইনটেইন করে। স্কুলে যেমন ম্যাথ ইংলিশ এরকম ক্লাস হয় না, কোড মানে প্রোগ্রামিং একটা আলাদা। বিদেশে তো অলরেডি এটা শুরু হয়েছে, কারণ আলটিমেটলি পৃথিবী এখন যেভাবে সামনে আগায় যাচ্ছে, বাচ্চাদেরকে যদি তুমি এখন থেকে এগুলোতে এক্সপার্ট না করো, পরবর্তীতে গিয়ে তো ওরা আমাদের মতো অবস্থায় পড়ে যাবে। আমরা যেমন এখন কিছুই বুঝি না, অনেক কিছুই বুঝি না, শিখতে হয়। আমরা কিন্তু একসময় শুধু খালি গেম খেলছি, কিন্তু কখনো আমাদের মাথায় আসে না এই যে গেমটা কিভাবে বানায়, কিংবা আমরা অ্যানিমেটেড কার্টুন দেখছি কিন্তু কখনো আমরা ভাবি না এই অ্যানিমেটেড কার্টুনটা কিভাবে বানায়। মজারুর ওদের যে সাইটটা, মজারুর এই সাইটে যদি তুমি ঢুকে যাও, এখানে ডিটেলস সব কোর্সের ব্যাপারে পেয়ে যাবে। স্পেশালি আমরা আজকে যেটা নিয়ে কথা বলতেছি যে প্রোগ্রামিং ফর কিডস, এবং এদের ডিটেলসটা তুমি পেয়ে যাবা ওখানে, কতগুলো ক্লাস হবে, এদের কোর্স ফি কত, কাদের সাথে যোগাযোগ করতে হবে, ওদের অফিস কোথায়, ডিটেলস ইনফরমেশন ওখানে দেওয়া আছে। সাম্মা জান, এবার থেকে শুধু কিন্তু তুমি এই যে মোবাইলে গেম খেলবে না, সাথে সাথে কিন্তু গেমগুলো আবিষ্কারও করবে, নতুন নতুন গেম তুমিই বানাতে পারবে, ঠিক না? হ্যাঁ, খালি যে সময়গুলো নষ্ট করো তুমি মোবাইলের মধ্যে, মোবাইলে ঘন্টার পর ঘন্টা গেম খেলে, টিভির মধ্যে সারাদিন কার্টুন দেখে, এখন এগুলো বন্ধ করে যদি নিজেই কার্টুন বানাইতে পারে, নিজেই গেম খেলাইতে পারে, বানাইতে পারে, তাইলে তো ভালো, যোগাযোগ করে তাদের ভর্তি করে দাও, ঠিক আছে? ভর্তি করে দাও, ঠিক আছে? এবার আমার ল্যাপটপটা দাও প্লিজ। এবারে আল্লাহরে আমার অফিসের ল্যাপটপ, আম্মা এইটার ধরো না, হ্যাঁ প্লিজ, ঠিক আছে?